রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون الله تعالى বলছেন يا أيها الذين آمنوا هي ইমানদারেরা আল্লাহ আমাদেরকে সম্বোধন করছেন অ্যাপ্রোচ হলাম আমরা আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন আমরা ঈমানদার আমরা ঈমান এনেছি আল্লাহ যেন আমাদের ঈমান কবুল করে নেন বলেন আমিন ঈমান ছাড়া সফল হওয়া যাবে না ঈমানদার যারা দুনিয়া আখেরাতে সফল হবে তারা সেই ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমরা তোমাদের বসতবাড়ি ছাড়া তোমাদের ঘর ছাড়া অন্য কোনো ঘরে ঢুকো না ততক্ষণ হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যতক্ষণ না অনুমতি পাও পারমিশন পাও সম্মতি পাও অনুমতি পাওয়ার আগে অনুমতি এবং সম্মতি পাওয়ার আগে সালাম না দিয়ে তোমাদের ঘর ছাড়া অন্য কোনো ঘরে ঢুকো না শুনতেছেন তো আপনারা মানুষের বাড়িতে মানুষের বাসায় যদি যাতায়াত একেবারে অবাধ হয়ে যায় অবাধে দেখা সাক্ষাৎ অবাধ মেলামেশা যদি আরম্ভ হয়ে যায় তো সেখান থেকে অশ্লীলতা আর নোংরামির সূচনা হয়ে যায় এজন্য আল্লাহ সুন্দর করে আমাদেরকে শিখাচ্ছেন গোড়া থেকে তোমাদের নীতিমালা ঠিক করো তোমাদের ঘর বাড়ি ছাড়া অন্য কারো ঘর বাড়িতে অনুমতি না নিয়ে ঢুকো না আমাদের গ্রামে গঞ্জে আমাদের গ্রামে গঞ্জে দেখা যায় আমরা হামেশাই অনুমতি না নিয়ে একজনের বাড়ির গেইটের ভেতরে আমরা ঢুকে যাই অবশ্য এই রকম মানুষ আমাদের ফেনীতে নাই অনুমতি ছাড়াই ঢুকে যায় অবস্থা হলো এমন এই বাড়ির মহিলাদের কার চেহারা সুরত কেমন এই বাড়ির মহিলারা কেমন এই বাড়িতে নারীর সংখ্যা কেমন কয়টা মেয়ে আছে কোন স্কুলে কলেজে পড়ে দেখা যায় আশেপাশের আশেপাশের বাড়ির সকলের কাছে এই খবর আছে কারণ হর হামেশাই যাতায়াত হয় আল্লাহ তাআলা বলছেন না নিজেদের বাড়ি ছাড়া নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে অনুমতি ছাড়া চলে যেও না তার পারমিশন নাও তার সম্মতি নাও যেই সময়ে এই আয়াত নাজিল হচ্ছিল সেই সময়ে জাহিলি যুগে মানুষগুলো অনুমতি না নিয়ে আরেক বাড়িতে আরেক ঘরে ঢুকে পড়ত হাইয়াইতুম সাবাহান হাইয়াইতুম মাসাআন শুভ সকাল শুভ সন্ধ্যা বলতে বলতে তারা কোনো বাড়িতে ঢুকে যেত দেখা যেত সেই বাড়ির মানুষেরা অপ্রস্তুত অবস্থায় এমনকি সেই বাড়ির নারীরা এমন অবস্থায় থাকে বেসামাল অবস্থায় আছে অনুমতি না নিয়ে ঢুকে পড়েছে কারণ আপনার বাড়িতে আপনি তো বেসামাল অবস্থায় থাকতে পারেন কিনা আপনার ঘরে আপনি বেসামাল অবস্থায় অনুমতি না নিয়ে আরেকজন যদি ঢুকে যায় তাহলে সমস্যায় পড়ে যেতে পারেন এই জন্য আল্লাহ তাআলা বলেছেন নিজের ঘর ছাড়া অন্য ঘরে পারমিশন না নিয়ে ঢুকো না একজন সাহাবী এসে নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুহিব্বু তিনি বললেন ওগো আল্লাহর নবী আমি আমার মায়ের ঘরে ঢুকবো আমি কি পারমিশন নিব নাকি নবীজি বললেন অবশ্যই তোমার মায়ের ঘরে গেলেও তুমি পারমিশন নিয়ে যাবা ওই সাহাবী বললেন আমার মা তো বয়স্কা বৃদ্ধা মহিলা আমি ছাড়া আর কেউ সেবা করার নাই তো আমার মায়ের ঘরে আমি কেন অনুমতি নিয়ে ঢুকব নবীজি তখন বললেন আতুহিব্বু আন তুরাগা উরিয়ানা তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি যদি উলঙ্গ অবস্থায় দেখতে না চাও তো পারমিশন নিয়ে ঢুকো কারণ রুমের ভেতরে প্রত্যেকটা মানুষ যে কোনো হালতে থাকতে পারে প্রত্যেকটা মানুষেরই প্রাইভেসি আছে এই জন্য ইসলাম কত সুন্দর নির্দেশনা দিল আপনার রুম ছাড়া ঘর ছাড়া অন্য কোনো ঘরে ঢুকতে হলে পারমিশন নিতে হবে
আরেকজন সাহাবী বললেন ওগো নবী আমার কয়েকটা এতিম বোন আছে আমি তাদের দেখাশোনা করি আমি আমার বোনদের ঘরে যাওয়ার ক্ষেত্রে এমন কি আমার আপন বোনের ঘরেও যদি যাই তাহলে কি আমার অনুমতি নেওয়া লাগবে নাকি নবীজি বললেন হ্যাঁ অবশ্যই আপন বোনের ঘরেও যদি যাও তাহলে তুমি অনুমতি নিবা এই যে আমরা এখানে মাহফিলে এসেছি অনেকের পরিবারে এমন থাকতে পারে ভাই তার ভাইয়ের ঘরে অনুমতি ছাড়া ঢুকে বাপ তার সন্তানদের রুমে অনুমতি ছাড়া ঢুকে পরিবারের সদস্যরা একজন আরেকজনের ঘরে অনুমতি ছাড়া ঢুকে এই রকম আদব আখলাক তো কোরআন আমাদেরকে শেখায় নাই আল্লাহ বলেছেন কারো ঘরে ঢোকার আগে পারমিশন নাও কারো ঘরে যাওয়ার আগে পারমিশন নিয়ে ঢোকো তবে এক জায়গায় একটা ক্ষেত্রে পারমিশন নেওয়া লাগবে না কোন ঘরে আগুন লেগে গেল কিংবা কোন বাড়ির উপর বিপদ মুসিবত আগুন লেগে গিয়েছে তখন পারমিশন নেওয়া লাগবে না পারমিশন ছাড়াই গিয়ে আগুন নেভানোর কাজ করেন মানুষকে বিপদ থেকে উদ্ধারের কাজ করেন নইলে কারো বাড়িতে গেলে পারমিশন নিতে হবে সালাম দিতে হবে কয়টা কাজ আরো জোরে বলেন দুইটা পারমিশন আর সালাম এখন প্রশ্ন হলো পারমিশন নিব আগে না সালাম দিব আগে সুন্নাত হলো সালাম দিবেন আগে আসসালামু ক্বাবলাল কালাম কালামের আগে হলো সালাম আগে সালাম দিবেন তারপরে পারমিশন নিবেন এই আয়াত যখন নাজিল হলো এই আয়াত নাজিল হওয়ার পরে দেখা গেল পারমিশন নেওয়ার সিস্টেমটা মানুষ তখন জানতে জানতে লেট হলো দেরি হলো কেমনে পারমিশন নিতে হয় মানুষ তো কোনো বুঝতো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার ঘরের ভেতরে আছেন আবু দাউদ শরীফেই হাদিস বর্ণিত হয়েছে একজন সাহাবী জুরে জুরে চিল্লাতে চিল্লাতে নবীজির ঘরের দরজার সামনে গিয়ে বললেন আলিজু আমি কি ভেতরে আসতে পারি চিৎকার করে বললেন আমি কি ভেতরে ঢুকবো আল্লাহ নবী তার খাদেমকে ডেকে বললেন উখরুজ ইলা হাদা ফাআল্লিমহুল ইসতিদান ঘর থেকে বের হয়ে তাকে অনুমতির সিস্টেম শিখাও তাকে গিয়ে বলো এভাবে চিৎকার চেঁচামেচি করে অনুমতি চা অনুমতি চাইতে হয় না আগে যেন সে বলে আসসালামু আলাইকুম আগে যেন সালাম দেয় এরপরে সে যেন ঢোকার জন্য অনুমতি চায় তাকে নবীজির খাদেম ওই লোকটাকে শিখায় দিলেন সে তখন সালাম দিয়ে ভেতরে ঢুকলো সালাম দিয়ে পরিচয় দিবেন একজন সাহাবী নাম হলো জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন তিনি বলছেন আমি আমার বাবার ঋণ সংক্রান্ত বিষয়ে নবীজির সাথে গেলাম সাক্ষাতের জন্য আমি সালাম দেওয়ার পরে আমার পরিচয় দিলাম নাম না বলে বললাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সালাম দিলাম বললাম আমি এসেছি নবীজি বললেন আমি মানে কি তিনি বললেন আমি তিনি ভেবেছিলেন আমার কণ্ঠস্বর নবীজি চিনে ফেলবেন নবীজি বের হয়ে বললেন আমি আমি এটা তো কোনো পরিচয় হতে পারে না বরং সালাম দিয়ে পরিচয় দিবাম যেমন সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন নবীজির কাছে গেলেন গিয়ে সালাম দিলেন তারপরে বললেন আয়াদ খুলু ওমর অগো আল্লাহর হাবিব ওমর কি ভেতরে আসবে নাকি এই রকম করে নবীজি এই রকম করে নবীজির কাছে সাহাবীরাও অনুমতি নিয়ে ঢুকতেন আল্লাহর নবী বলেছেন কারো ঘরে ঢোকার আগে এই রকম সালাম দিয়ে পারমিশন নিয়ে তারপরে ঢুকো আর সালাম দেওয়ার পরে পারমিশন চাওয়ার পরে যদি দুইবার তিনবার পর্যন্ত যদি জবাব না আসে তাহলে দাঁড়ায়া থেকো না চলে আসো যেমন উবাদা বিন সা যেমন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুর ঘরে নবীজি একবার গেলেন গিয়ে প্রথমবার সালাম দিলেন আসসালামু আলাইকুম সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আন আস্তে করে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম এমন উত্তর দিলেন নবীজি সেটা শুনলেন আপনারা আছেন না ঘুমাই গেছেন নবীজি সালাম দিলেন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আন আস্তে করে জবাব দিলেন নবীজি শুনলেন না নবীজি কিছুক্ষণ পরে আবার সালাম দিলেন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আন ঘরের ভেতর থেকে আস্তে করে উত্তর দিলেন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুর ছেলে গিয়ে বলছে আব্বা আপনাকে নবীজি সালাম দেন আপনি কেন আস্তে করে উত্তর দেন তখন বাপ ছেলেকে বললেন চুপ থাকো উত্তরটা ইচ্ছে করে আস্তে আস্তে দিচ্ছি কারণ সালামের অর্থ হলো দোয়া সালাম মানে হলো দোয়া আল্লাহর নবী হলেন আল্লাহর উপরে এই পৃথিবীতে তার সবচেয়ে বেশি মর্যাদা তিনি যদি সালামটা আমার এবং আমার ঘরের মানুষের উপর দুইবার তিনবার দেন আমার ঘরের উপর রহমত আর বরকত একটু বেশি নাজিল হবে আল্লাহ
এজন্য ইচ্ছে করে আস্তে জবাব দিচ্ছি কিছুক্ষণ পরে নবীজি আবার সালাম দিয়েছেন তখনও তিনি আস্তে করে জবাব দিলেন তিনবার সালাম দেওয়ার পরে যখন ভেতর থেকে কোনো জবাব নবীজি সুস্পষ্ট শুনলেন না তখন নবীজি চলে যাচ্ছেন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে তখন বের হলেন বের হয়ে নবীজিকে আটকালেন বললেন নবী গো আপনি চলে যাচ্ছেন কেন নবীজি বললেন তিনবার সালাম দিলাম তিনবারই রেসপন্স পাই নাই তখন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু বললেন তিনবারই জবাব দিয়েছি কিন্তু আপনার পবিত্র জবান থেকে আমি বেশি দোয়া পাবার আশায় আস্তে করে জবাব দিয়েছি যেন আপনি দুই তিনবার বা আরো বাড়িয়ে সালাম দেন আর আমার ঘরে যেন আরো বেশি রহমত বরকত নাজিল হয় ওগো আল্লাহর নবী বেয়াদবি নেবেন না আপনার থেকে দোয়া পাওয়ার আশায় আমি এটা করেছি নবীজি কিছু মনে করলেন না সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুর সাথে তার বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সাদের ঘরে তুমি আরো বেশি রহমত নাজিল করে দাও এই হাদিস থেকে কি শিখলেন কারো বাড়িতে গিয়ে কিছুক্ষণ পর পর সালাম দিয়ে তিনবার পর্যন্ত অপেক্ষা করবেন জবাব নাই চলে আসতে হবে জবাব নাই চলে আসতে হবে উকি জুকি মারা যাবে না বিভিন্ন গ্রামে আছে যুবক ছেলেরা তরুণ যুবক ছাত্ররা শুনো বিভিন্ন বাড়িতে সুন্দর সুন্দর মেয়ে আছে গেটের উপর দিয়ে উকি মারে এরকম ছেলে ফেনিতে নাই নবীজি বলেছেন খবরদার কারো বাড়িতে উকি ঝুকি মারবা না কারো বাড়িতে উকি ঝুকি মেরে কিছু দেখার চেষ্টা করবা না আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি তোমার ঘর তোমার বাড়ির দিকে উকি মারে তখন তুমি যদি পারো কঙ্কর তার দিকে ছুঁড়ে মারো এতে করে তার চোখের যদি কোনো ক্ষতিও হয়ে যায় তোমার কোনো গুনাহ হবে না এর মানে আপনাদেরকে কঙ্কর মারা শেখাচ্ছি না ভয়াবহতা বুঝাচ্ছি যে কারো বাড়ির দিকে উকি ঝুকি মারা এটা কত বড় গুনাহের কাজ নবীজির খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন তিনি বলছেন নবীজি ঘরের ভিতর বসা এক লোক নবীজির কামরার দিকে এসে উকি ঝুকি মারছে নবীজি এত বেশি রাগান্বিত হলেন নবীজির হাতে তীর ছিল তীর নিয়ে নবীজি এত দ্রুত ওই লোকটার দিকে এগিয়ে গেলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি ভেবেছিলাম নবীজি মনে হয় গিয়ে ওই তীরটা তার পেটের ভেতরে ঢুকায় দিবেন কিন্তু দেখলাম না নবীজি দ্রুত গিয়ে বললেন খবরদার এইভাবে করে উকি ঝুকি মেরো না এটাকে নিষেধ করেছেন কে আর কারো বাড়িতে ঢোকার আগে পারমিশন নিতে হয় কেমনে সেটাও নবীজি শিখিয়েছেন একদম দরজা যদি পর্দা না থাকে দরজা খোলা থাকে গিয়ে একদম বাড়ির ভেতরে দরজার সামনে গিয়ে পারমিশন নেওয়া যাবে না কারণ তখন তো বাড়ির বা ঘরের ভেতরে আপনার দৃষ্টি চলে যেতে পারে যেমন এক লোক নবীজির কাছে আসলো একটা হাদিস আপনাদেরকে শোনায় আবু দাউদ শরীফের হাদিস হুজাইল বিন সুরাহবিল এই হাদিসের বর্ণনাকারী সাহাবি তিনি বলছেন জাআ রাজুলুন ফাওয়াকাফা আলা বাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাযিন এক লোক নবীজির কাছে আসলো এসে নবীজির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেল দরজায় কোনো পর্দা ছিল না এসে নবীজির কাছে অনুমতি চাইল নবীজি তখন বললেন হা কাদা আনকা ফা ইন্নামাল ইস্তিযানু মিনান নাযরি তুমি এখান থেকে পিছনে গিয়ে একটু সরে দাঁড়াও কারণ দৃষ্টি থেকে বাঁচার জন্যই তো অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে কথা কি বুঝতেছেন অনুমতি নেওয়ার কথা তো এই জন্যই বলা হয়েছে তোমার দৃষ্টি যেন ঘরের ভেতরে না যায় নবীজি বলেছেন ইদা দাখালাল বাসরু ফালা ইযনুন দৃষ্টি যদি ভিতরেই ঢুকে যায় ঘরের তাহলে আর অনুমতি নেওয়ার কি দরকার নবীজি বলেছেন কারো ঘরে ঢোকার আগে পারমিশন নিয়ে ঢুকিও ঘরের দিকে নজর দিও না নবীজি যখন কোনো বাড়িতে যেতেন দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি চাইতেন না দরজার ডান পাশে অথবা বাম পাশে দাঁড়িয়ে অনুমতি চাইতেন এটা হলো অনুমতি চাওয়ার নিয়ম ডান পাশে অথবা বাম পাশে কারণ দরজার সামনে থাকলে বাড়ির ভেতরে নজর চলে যেতে পারে এজন্য নবীজি বলেছেন যে কোনো পাশে অবস্থান নাও আর ঢুকার সময় সালাম দিয়ে ঢুকো ঘরে ঢুকার সময় সালাম দেওয়ার অভ্যাস আমাদের বেশিরভাগের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা যখন তোমরা ঘরে ঢুকো ঘরবাসীকে সালাম দিয়ে ঢুকো কয়জন আছি আমরা ঘরের ভেতর ঢোকার সময় সালাম দিই এই যে এখন ওয়াজ শুনে যাব বাড়িতে
ঘরের ভিতরে আমরা যাওয়ার সময় সালাম দেই না কয় হুজুর সালাম দিব কেমনে ঘরে তো আমার বউ আছে আমি বউকে সালাম দেই কেমনে আমি তো জামাই সে তো বউ সালাম দেয় না আপনি পিতা হয়ে আপনার সন্তানকে সালাম দেন আপনার সন্তান আপনার কাছ থেকে সালামের তালিম পেয়ে যাবে আপনি হাজবেন্ড আপনার ওয়াইফকে সালাম দেন ঘরে ঢোকার সময় সালাম দেন সালাম দিলে কোনো লস আছে কথা বলেন লস আছে সালামের চারটা फायदा আছে জোরে বলেন কয়টা আরো জোরে বলেন যুবকরা এগুলো মুখস্থ করবে সালামের চারটা फायदा আছে এক নাম্বার সালাম দিলে আল্লাহর কাছ থেকে রহমত আর বরকত পাওয়া যায় রহমত আর বরকতের কথা সালামের সালামের ভিতরে আছে না নাই দেখি আমাকে একটা সালাম দেন আপনারা আপনারা আবার ভাবিয়েন না যে হুজুর কৌশল গুলো এতগুলা সালাম একসাথে নিছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা বলার উদ্দেশ্য আমার দুইটা এক নাম্বার উদ্দেশ্য ছিল দেখি সালামটা শুদ্ধ আছে কিনা ফেনীতে আমাদের দেশে বেশিরভাগ মানুষ অশুদ্ধ সালাম দেয় বিশেষ করে যারা রাজনীতি করে এদের মধ্যে বেশিরভাগ মানুষ অশুদ্ধ সালাম দেন না আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম বেটা তুই সালাম শিখোস নাই তোরে রাজনীতি করতে কে বলছে আগে সালাম শিখ আসসালামু আলাইকুম দেখেন না এক খেলোয়াড় বলে বিসমিল্লাহির রহিম আউযু বিল্লাহ বিসমিল্লাহ চিনে না অনেকে আবার অনেক জায়গায় উল্টা পাল্টাও হয়ে যায় বিসমিল্লাহির রহমান রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি কি বানায় বলতেছি কথা সালাম দেয় আসসালামু আলাইকুম সালাম আলাইকুম মহিলারা আরো স্টাইল করে দেয় আসসালামু আলাইকুম এরকম সালাম মনে আপনারা শুনেন নাই সালাম অর্থ শান্তি অনেকে তো সামালিকুম বলে সাম আরবী শব্দ অর্থ হলো মৃত্যু এখন কেউ যদি বলে সামালিকুম অর্থ হবে তুই মরি যা অথচ সালাম হলো আসসালামু শুদ্ধ করে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলছিলাম সালামের এক নাম্বার বেনিফিট হলো সালামের মাধ্যমে আল্লাহর রহমত আর বরকত পাওয়া যায় বলবেন কেমনে পাওয়া যায় এই যে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অর্থ হলো তোমার উপরে আল্লাহর রহমত আর বরকত বর্ষিত হোক যে জবাব দেয় সেও বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোমার উপরেও আল্লাহর রহমত আর বরকত বর্ষিত হোক সালাম দেওয়া সালামের জবাব দেওয়া দুই গ্রুপই আল্লাহর রহমত আর বরকত পেয়ে যায় সুবহানাল্লাহ পড়বেন না সালামের দুই নাম্বার फायदा হলো যে ব্যক্তি সালাম দিয়ে ঘরের ভেতরে ঢুকবে সালাম যে দিল আর যাদেরকে সালাম দেওয়া হলো তাদের নিরাপত্তার দায়িত্ব যিনি নিয়ে নেন তিনি কে প্রমাণ কোথায় শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া দামিনুন আলা আল্লাহি আযযা ওয়া জাল্লা যে ব্যক্তি সালাম দিয়ে ঘরে ঢুকে ওই ব্যক্তি আর ওই ঘরের সকল মানুষের নিরাপত্তার দায়িত্ব যিনি নেন তিনি কি ঘরের নিরাপত্তার দরকার আছে না নাই চুরি ডাকাতির ভয় আছে না নাই সকল টেনশন সব বিপদ থেকে বাঁচায় দিবেন কে সালামের তিন নাম্বার फायदा হলো সালামের মাধ্যমে ভালোবাসা বাড়ে নবীজি বলেছেন লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবা না যতক্ষণ না ঈমানদার হও ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ না একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবাসো এরপরে নবীজি বললেন আমি কি তোমাদের কেমন একটা আমল শিখাবো না যে আমলের মাধ্যমে তোমাদের ভালোবাসা বাড়বে সে আমলটা হলো আফসুস সালাম বাইনাকুম তোমাদের মধ্যে সালামের প্রচলন বাড়িয়ে দাও একজনের সাথে দেখা হয়েছে সালাম দেন মহব্বত বাড়িয়ে দিবেন কি বউ রাগ করে আছে বাড়িতে গিয়ে একটু সালাম দিয়ে আসসালামু আলাইকুম দেখবেন রাগও চলে যাবে কারণ সালাম অর্থ কি শান্তি আগুন নেভানোর জন্য শান্তির দরকার আছে না নাই কেউ আপনার উপর রাগ করেছে আপনি পাল্টা রাগ করিয়েন না আপনি বলে দিয়েন আসসালামু আলাইকুম দেখবেন এখন সালাম যখন আপনি দিবেন আপনাকে গালি দিবে আর সেও বলবে ওয়ালাইকুম আসসালাম কারণ না পারতে দিতে হবে তো তখন সালাম দেওয়া সুন্নত জবাব দেওয়া
ওয়াজিব কেউ আপনার সাথে রাগ করেছে ঠিক আছে একটা মেসেজ দেন আসসালামু আলাইকুম দেখবেন মেসেজের জবাবে গালি দিবে না বরং উল্টা টেক্সট দিবে ওয়া আলাইকুমুস সালামের চারটি ফজিলত আছে এক নাম্বার বলেছি সালামের মাধ্যমে রহমত বরকত পাওয়া যায় দুই নাম্বার সালামের মাধ্যমে আল্লাহর নিরাপত্তা পাওয়া যায় তিন নাম্বার সালামের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা বেড়ে যায় চার নাম্বার সালামের মাধ্যমে দোয়ার বিনিময় হয়ে যায় সালাম মানে দোয়া আপনি সালাম দিলেন মানে যাকে সালাম দিলেন তার জন্য দোয়া করলেন আর যে সালামের জবাব দিল সেও আপনার জন্য দোয়া করলো এই রকম পারস্পরিক দোয়ার বিনিময় হয়ে যায় পারে কি বলবেন তাহলে সালাম দিবেন তো আপনারা দিবেন তো আপনারা কারো বাড়িতে ঢোকার আগে কয়টা কাজ আরো জোরে বলেন আপনারা বলবেন হুজুর আজকে এই অনুমতি আর সালাম দেওয়া থেকে শুরু হইছে কেন একটু পরে বুঝবেন আমি বলছি না 50 থেকে 55 মিনিট পর্যন্ত কতগুলা পয়েন্ট আমি বের করে দেখবেন অশ্লীলতা দূরীকরণের সব নীতিমালা এখানে পয়েন্ট বাই পয়েন্ট আছে কষ্ট হচ্ছে আপনাদের এক নাম্বার পারমিশন নাও কারো বাড়িতে ঢোকার পারমিশনও নাই তাহলে এই ছেলেগুলা এই মেয়েকে হিসকিরি ফিসকিরি দিতে পারবে আর ওখানে এই লাইন বন্ধ লাইন কাট অফ শেষ অবাধ মেলামেশার আর সুযোগ রইল কারো বাড়িতে ঢোকার আগে কি লাগবে কয়টা জিনিস লাগবে আগে জোরে বলেন আগে আগে এখন বাড়িতে গিয়ে কি দিবেন দিবেন তো সালামের পরে কি অনুমতি সালামের পরে কি এখন প্রশ্ন হলো আমি কোনো বাড়িতে গেলাম গিয়ে দেখলাম ওই বাড়িতে কেউ নাই কাউকে পাইলাম না তো আমি তখন কি করব তো কি করবেন শুনেন আল্লাহ পরের আয়াতে বলছেন فَإِلَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ যদি তোমরা সেখানে গিয়ে দেখো কেউ নাই সেই বাড়িতে যদি দেখো গিয়ে কেউ নাই তাহলে ততক্ষণ ঢুকো না যতক্ষণ না তুমি পারমিশন পাও এখন আপনার প্রশ্ন হলো হুজুর আমি পারমিশন পাবো কেমনে ওই বাড়িতে তো কেউ নাই উত্তর হলো এইটা যার বাড়ি যার ঘর তিনি যদি আপনাকে আগে থেকে পারমিশন দিয়ে রাখে আমি না থাকলেও আমার ঘরে আমার বাড়িতে যাওয়ার অনুমতি আপনাকে দিলাম তাহলে আপনি যেতে পারবেন অথবা মনে করেন আপনাকে কেউ পাঠালো ভাই আমার বাড়িতে জানতো আমার বাড়ি থেকে গিয়ে এই জিনিসটা আনেন তাহলে পারমিশন তো আপনাকে আগেই দিয়ে দিল এটা ছাড়া আপনি ঢুকবেন না আমাদের মধ্যে অনেকের স্বভাব এত খারাপ কারো রুমে গিয়ে দেখছে সে নাই ওই দেখি তো তার রুমের ভিতরে গোপন গোপন কি আছে একটু বাইর করে দেখি কি আছে না প্রত্যেকটা মানুষের প্রাইভেসি আছে কারো ফোন হাতে নিয়ে তার গ্যালারি চেক করতে যাইয়েন না কারো ফোন হাতে নিয়ে তার ফোনের ভিতরে কি আছে চেক করতে যাইয়েন না এটাকে বলে অনধিকার চর্চা এটা করার কোনো অধিকার আপনার আল্লাহর হাবিব কত সুন্দর একটা কথা বলেছেন শুনেন নবীজি বলেছেন খবরদার অন্য কারো গোপন বিষয় অথবা অন্য কারো অন্য কোনো ব্যক্তির গোপনীয় বিষয় তালাশে তুমি লেগে যেও না আল্লাহর নবী বলেছেন মান নাযারা ফি কিতাবি আখিহি বিগাইরি ইযনিহি ফা ইন্নামা ইয়ানযুরু ফিন্নার নবীজি বলেছেন তুমি তোমার ভাইয়ের কোন চিঠি তার পারমিশন ছাড়া তার চিঠির দিকেও নজর দিও না যদি তার পারমিশন ছাড়া তার চিঠির দিকে তুমি নজর দাও মনে রেখো তুমি চিঠির দিকে নজর নয় জাহান্নামের আগুনের দিকে তোমার নজর দিয়েছো কত বড় কথা বুঝতে পেরেছেন আপনি কারো পারমিশন ছাড়া নবীজি বলেছেন তার চিঠি পর্যন্ত ওপেন করবা না আর আপনি সুযোগ পাইছেন আরেকজনের রুমে গিয়ে তারপরে বালিশের নিচে কি আছে ড্রয়ারে কি আছে এরকম বদখাইসলত মার্কা মানুষ তো আমাদের সমাজে নাই নবীজি বলেছেন খবরদার এটা করো না আল্লাহ তাআলা বলেছেন ফা ইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম গিয়ে দেখলা কেউ নাই তখন তুমি পারমিশন না পেয়ে ঢুকো না যদি ওই ব্যক্তি বলে আমি না থাকলেও আমার ঘরে ঢুকতে পারবেন তাহলে আপনি ঢুকতে পারবেন তো কোনো অসুবিধা আবার কোন বাড়িতে যাওয়ার পরে অনুমতি চেয়েছেন কিন্তু অনুমতি চাওয়ার পরে বলা হলো আল্লাহ বলেছেন ওয়া ইন ক্বিলা লাকুম রুজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম
তোমাকে অনুমতি দেওয়া হলো না ওয়া ইন ক্বিলা লাকুম যদি বলা হয় ইরজিউ ফিরে যাও অনেক সময় ব্যস্ত আছে ব্যস্ততার কারণে বলল আপনি এখন যান পড়ে আসেন আল্লাহ তাআলা বলেছেন তখন তুমি তার দরজার সামনে জোর করে দাঁড়ায়া থেকো না শক্তি দেখায়ও না যদি বলা হয় ফিরে যাও তো ফিরে যাও এই আদব আমাদেরকে শিখাচ্ছেন কে আর হুজুরে বলেন কে এর পরের আয়াতে আল্লাহ বললেন ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون যে ঘরে কোনো মানুষ বসবাস করে না সেখানে যদি ভোগ্য সামগ্রী থাকে তো সেখানে ঢোকার জন্য পারমিশন লাগবে না উদাহরণ যেমন বাজার বাজারের দোকানপাট কোন বাজারে ঢুকতে গেলে কি বাজার কমিটির অনুমোদন লাগবে নাকি লাগবে না আল্লাহ এখানে বলে দিলেন যেখানে ভোগ্য সামগ্রী তোমার পণ্যের দরকার ভোগ্য সামগ্রীর দরকার সেখানে যাওয়ার জন্য তোমার কোনো পারমিশন লাগবে না রেস্টুরেন্টে যেতে পারমিশন লাগবে না বাজারে যেতে পারমিশন লাগবে না তেমনি মসজিদ মাদ্রাসা পাঠাগার লাইব্রেরি এই সকল জায়গাগুলোতে যাওয়ার জন্য তোমার কোনো পারমিশন লাগবে এই তিনটা আয়াতে গেল পারমিশন কিভাবে নিতে হয় কেন নিতে হয় এই বিষয়গুলো আল্লাহ বললেন এরপরে আল্লাহ তাআলা অশ্লীলতা থেকে নোংরামি থেকে সমাজের মানুষকে বের করে আনার জন্য দ্বিতীয় দফা কর্মসূচি দিলেন আল্লাহ তাআলা বললেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন যুবক ভাইরা আছে না ঘুমায় গেছে এখন যুবকদের ওয়াজ চলে এসেছে পয়েন্ট পয়েন্ট শুনেন এবার আল্লাহ বলছেন এরপরে অশ্লীলতা নোংরামি থেকে জিনা ব্যভিচার থেকে সমাজের মানুষকে বের করে আনার জন্য এবার দ্বিতীয় দফা নীতিমালা বলা হচ্ছে এবার পুরুষদেরকে আগে বলা হচ্ছে আল্লাহ বললেন কুল ও নবী আপনি বলেন লিল মুমিনিনা মুমিন পুরুষদেরকে বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম দৃষ্টিকে যেন তারা সংযত রাখে তারা যেন তাদের চক্ষুটাকে হারাম জিনিস থেকে বাঁচিয়ে রাখে চক্ষুটাকে যেন তারা অবনত রাখে এই আদেশটা মোল্লার না আল্লাহর যুবকরা যুবকের মতো আওয়াজ দাও চক্ষু অবনত করতে হবে আদেশকার আরো জোরে বলেন আদেশকার চক্ষু হলো অশ্লীলতার দরজা অশ্লীলতার জিনা ব্যভিচারের বলবেন হুজুর চক্ষুকে আপনি এত বড় দোষ দিলেন কেন যে এটা অশ্লীলতার দরজা জিনা ব্যভিচারের প্রথম সূচনাটা হয় চোখের মাধ্যমে আগে দেখে তারপরে খারাপ চিন্তা অন্তরে যায় এরপরে শেষ পর্যায়ে যায় শুরু হয়েছে কি দিয়ে জোরে বলেন এই জন্য আল্লাহ আগে বলেছেন চোখের কথা পরে বলেছেন লজ্জাস্থানের কথা আল্লাহ আগে বলেছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম চক্ষুটাকে সংযত করো এরপরে বলেছেন লজ্জাস্থানের হেফাজত করো কারণ হলো চক্ষুটাকে যদি কন্ট্রোলে রাখা না যায় তাহলে লজ্জাস্থান হেফাজতে থাকবে অবৈধ যৌনাচার শুরু হয়ে যাবে যদি চক্ষুকে হেফাজত রাখা না যায় এজন্য আল্লাহ আগে বলেছেন চক্ষুটাকে হেফাজত করো চক্ষুটাকে কন্ট্রোল করো এই চোখের সকল খেয়ানত কেউ না জানলেও যিনি জানেন তিনি কি ও যুবক ভাইয়েরা দিনের বেলা যে কালো সানগ্লাস কালো চশমা পরে কালো চশমার ফাঁক দিয়ে আড়ালে মেয়েদেরকে দেখো এটা কেউ দেখে না কারণ চশমাটা এমন কালো চশমার ভেতরে আপনার চক্ষু কোন দিকে যায় আপনি জানেন মানুষ জানে না কিন্তু মানুষ না জানলেও যিনি জানেন তিনি কি আল্লাহ বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফিস সুদূর চোখের খেয়ানত মানুষ না জানলেও জানেন কে এজন্য আল্লাহ বলেছেন সাবধান চক্ষুকে হেফাজত করো আর এই যুগে চোখের হেফাজত এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা আপনি বলবেন কেন এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ
সকাল বেলা ঘর থেকে বের হয়েছেন রাস্তা ঘাটে বিলবোর্ড সাইনবোর্ড ব্যানার ফেস্টুনে উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়েদের ছবি পত্র পত্রিকা ম্যাগাজিন পত্রিকা উল্টাবেন বিনোদন পাতা ম্যাগাজিন উল্টাবেন সেখানেও বিনোদন পাতা ফোন নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যাবেন একটু খবরা খবর দেখবেন সেখানেও দেখবেন স্ক্রল করলে ভালো ভিডিওর নিচে তিনটা বাজে ভিডিও চলে আসে ইউটিউবে ওয়াজ শুনতে যাবেন ওয়াজের ভিডিওর নিচে আরেকটা খারাপ ভিডিও চলে আসে তো এই রকম অবস্থা এখন আপনার চক্ষুকে আপনি বাঁচাবেন কেমনে হেফাজত করবেন কেমনে কি সুন্দর নবীজি শিখানেন আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আন কাররামাল্লাহু ওয়াজহু নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে একদিন ডেকে বললেন ইয়া আলী হে আলী লা তুতবিউ নযরাতান নযরা কি সুন্দর কথা নবীজি বললেন লা তুতবিউ নযরাতান নযরা হে আলী দৃষ্টির পরে দৃষ্টি দিও না অর্থাৎ ভুলবশত অসাবধানতাবশত দৃষ্টি দিয়ে ফেলেছো হারামের দিকে অথবা অশ্লীলতার দিকে দৃষ্টির পরে পুনরায় আবার দৃষ্টি দিও পুনর্দৃষ্টি দিও না একবার চক্ষু চলে গিয়েছে ফিরায় আনো সংযত করো অবনত করো এর কারণ হলো ফা ইন্নালাকাল উলা প্রথম দৃষ্টিটা ছিল তোমার দৃষ্টি প্রথম দৃষ্টিটা ছিল ক্ষমার যোগ্য ওয়ালাইসাত লাকাল আখিরা কিন্তু পরবর্তী নজরটা আর ক্ষমার যোগ্য হবে এজন্য দৃষ্টির পরে দৃষ্টি দিও না যুবকরা আজকে একটা স্লোগান শিখো রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলে এক দুস্ত আর এক দুস্তরে কও দুস্ত কি যে দেখলাম মাথা ঠিক নাই এই মাথা ঠিক না থাকা ছেলে হইও না বরং তোমার বন্ধু যদি দৃষ্টি দিয়ে দেয় এই হাদিসটা শোনায় দিও বন্ধু দৃষ্টির পরে দৃষ্টি আর দিও নবীজি বলেছেন দৃষ্টির পরে দৃষ্টি দিও কারণ অনেকে ভাববে যেহেতু দৃষ্টির পরে দৃষ্টি তাহলে প্রথম দৃষ্টি আমি দিয়ে দিব না এটা বলা হয়েছে অসাবধানতাবশত দৃষ্টি চলে গিয়েছে তো দৃষ্টির পরে আর দৃষ্টি নজরের পর আর নজর হবে এটা ভুলবশত অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে তাই বলে কি ইচ্ছা করে প্রথমবারই নজর দেওয়া যাবে না ইচ্ছা করে প্রথমবারই নজর দিয়েন না নজর ঠিক করেন কারণ নজরের ব্যাপারে আরেক হাদিস এসেছে নবীজি বলেছেন ইন্নান নাযরাতা সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম নবীজি বলেছেন হারাম নজর এটা হলো শয়তানের নিকৃষ্ট তীর সমূহের মধ্যে একটা নিকৃষ্ট তীর নবীজি বলেছেন এটা হাদিসে কুদসি হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন মান তারাকাহা মিন মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি আল আমার কোন বান্দা যদি আমাকে ভয় করে তার দৃষ্টিটাকে পরনারীর দিক থেকে অথবা অশ্লীলতা বেহায়াপনার দিক থেকে ফিরায়া আনতে পারে আমি তার বিনিময়ে আমার বান্দাকে এমন ঈমান দিব যে ঈমানের প্রকৃত স্বাদ তার অন্তর দিয়ে সে আস্বাদন করবে আল্লাহর নবী আরো বলেছেন মা মিন মুসলিমিন ইয়ানযুরু ইলা মাহাসিনি মুরাআ আউয়াল মাররাতিন সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু ইল্লা আহদাতাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতুহা নবীজি বলেছেন যদি কোনো মুসলিম ব্যক্তি ভুলবশত কোনো সুন্দরী নারীর দিকে তার নজর দেওয়ার পরে আল্লাহর ভয়ে নজরটা ফিরায় আনে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন এক নিয়ামত দিবেন ইবাদতের স্বাদ সে আস্বাদন করতে পারবে আমরা অনেকে ইবাদত করি মজা লাগে না আর নবীজি বলেছেন শুধু চক্ষু হেফাজত করতে পারলে বান্দা যে ইবাদত করবে তিলাওয়াত করবে জিকির করবে নামাজ পড়বে সব ইবাদতের স্বাদ ভিতর থেকে অন্তর থেকে অনুভব করবে সুবহানাল্লাহ কি বাঁচায় রাখলে জোরে বলতে হবে যুবকরা কথা বলো আমি ইত্যাদি বেশি বলো কি বাঁচাইতে হবে অশ্লীলতার দরজা কি অশ্লীলতার ভেতরে ঢুকে এই ভেতরে ঢুকার দরজাটা কি প্রথমে দেখে ওই যে বললাম প্রথমে দেখে তারপর রাতের বেলা ভাবে পরের দিনও ভাবে কয়েকদিন চিন্তা করে এরপরে চূড়ান্ত গুনাহে চলে যায় এজন্য অশ্লীলতার সূচনা হয় কি দিয়ে এজন্য আল্লাহ আয়াতে বললেন ও নবী কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে
সংযত রাখে দৃষ্টিকে যেন অবনত করে চক্ষু যেন হেফাজত করে এই চোখের হেফাজত আপনি কি দিয়ে করবেন প্রথমত পরনারীর দিকে দৃষ্টি দিবেন না মাহরাম নারী ব্যতীত 14 জন নারী আপনার জন্য মাহরাম এই 14 জন নারী ছাড়া অন্যান্য নারীর দিকে ইচ্ছা করে কামভাব নিয়ে আপনি নজর দিতে পারবেন চক্ষু দিয়ে হারামের দিকে তাকানো চোখের জিনা জবান দিয়ে অশ্লীল কথা বলা জবানের জিনা কান দিয়ে বাজে কথা শোনা কানের জিনা হাত দিয়ে পা দিয়ে জিনাহের দিকে অগ্রসর হওয়া এটা হলো হাত পায়ের জিনা সবচেয়ে মারাত্মক গুনাহ হলো চোখের জিনা কারণ জিনাহের উৎপত্তি হয় চক্ষু দিয়ে এই জন্য চোখের হেফাজতের কথা বলেছেন কি আল্লাহ আল্লাহর নবীর খুব সুন্দর একটা হাদিস আমি বিশেষ করে যুবকদেরকে শোনাই নবীজি বলেছেন ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ নবীজি বলেছেন তোমরা আমার জন্য যদি 6টা জিনিসের দায়িত্ব নাও আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব কয়টা জিনিস 6টা জিনিসের ব্যাপারে সচেতন হয়ে যাও কোন 6টা জিনিস নাম্বার 1 উসদুকু ইদা হাদাসতুম যখন কথা বলো তখন সত্য কথা বলো মিথ্যা বলো না আমাদের সমাজে মিথ্যা বলা এরকম মানুষের সংখ্যা বড় কম আপনারাই বলছেন বেশি আমি আর নিচের দিকে নামলাম না মিথ্যা আর মিথ্যা মিথ্যা আশ্বাস আর মিথ্যা আশ্বাস নবীজি বলেছেন যখন বলো তখন সত্যটা বলো ও আউফু ইদা ওয়াদতুম যখন ওয়াদা করো ওয়াদা ঠিক রাখো ওয়াদা ভঙ্গ করো না তিন নাম্বার ওয়াদু ইদা তুমিনতুম যখন তোমাদের কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করো না চার নাম্বার ওয়াহফাদু ফুরুজাকুম তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো পাঁচ নাম্বার গদ্দু আবসারাকুম চোখের হেফাজত করো চোখের দৃষ্টিটাকে অবনত করো ছয় নাম্বার হলো কাফু আইদিয়াকুম তোমাদের হাতকে অন্যায় থেকে বাঁচায় রাখো এই 6টা কাজ যদি করতে পারো আমি কিয়ামতের দিন তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব নবীজি আরো বলেছেন রাস্তাঘাটে চলার সময় চক্ষুকে হেফাজত করো অনেক ছেলেরা আছে গার্লস স্কুল মহিলা কলেজ ছুটি হওয়ার সময় কলেজের গেটের সামনে এতিমের মতো ভিক্ষুকের মতো দাঁড়ায়া থাকে রাস্তারও হক আছে নবীজি বলেছেন ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকাত সাবধান মানুষের চলাচলের রাস্তার ব্যাপারে তোমরা সচেতন হও মানুষের চলাচলের রাস্তায় অত পেতে থেকো না সাহাবীরা তখন বললেন ওগো আল্লাহর নবী আমরা তো বিভিন্ন কাজে রাস্তা দিয়ে চলাফেরা করি রাস্তায় আমরা বিভিন্ন কথাবার্তাও বলি তা আমরা কি তাহলে রাস্তা ত্যাগ করব নাকি নবীজি বললেন না ফাইদা আবাইতুম ইল্লাল মাজালিস ফাতুত তরিকা হাক্কাহা রাস্তায় যদি চলাচল করো রাস্তার হক আদায় করো রাস্তার কি আদায় করো সাহাবীরা তখন জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রাসূল মা হাক্কুত তরিক রাস্তার হক কি নবীজি তখন বললেন এক নাম্বার হলো রাস্তার হক গদ্দুল বাসার চোখকে কন্ট্রোল করো দৃষ্টি অবনমিত করো এই চক্ষু দিয়ে আজেবাজে জিনিসের দিকে নজর দিও না উঠলেন হাইওয়েতে দেখেছেন মেরিলের বিজ্ঞাপনে সুন্দর এক নারীর ফটো ওই দিকে যেন চক্ষু না যায় ওই দিকে চক্ষু চলে গেলে রাস্তার হক নষ্ট হয় রাস্তার হক হলো আপনার চক্ষুটাকে আপনি সংযত রাখবেন অবনত রাখবেন শিখাচ্ছেন কে আল্লাহ বের হয়েছেন গার্লস স্কুল ছুটি হয়েছে সুন্দরী সুন্দরী মেয়েরা বের হয়েছে ফেলফেল করে তাকায় থাকিয়েন না তাকিয়ে থাকলে রাস্তার হক আপনি নষ্ট করলেন রাস্তার হক হলো আপনার দৃষ্টিটাকে আপনি নত রাখবেন হুকুমটা কার আল্লাহ ইফটিজিং করবেন না রাস্তাঘাটে মেয়েদেরকে টিজ করবেন না ডিস্টার্ব করবেন না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অসভ্য ছেলেরা মেয়েদের অন্যাদরে টানাটানি করে সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি বটমূলে গাছের ছায়া তলে বিভিন্ন পরিকল্পনা চলছে এগুলো রাস্তার হক নয় রাস্তার হক হলো চক্ষুকে হেফাজত করা নবীজি আরো বললেন ওয়াকাফুল আদা রাস্তার হক হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা বিড়াল
কুকুর মরে পড়ে আছে আপনি সরান না আপনি ভাবছেন এটা পৌরসভার দায়িত্ব পৌরসভার গাড়ি এসে সাফ করবে নবীজি বলেছেন না এটা তোমার ঈমানী দায়িত্ব বুখারীর হাদিসে নবীজি বলেছেন রাস্তায় যদি এমন জিনিস থাকে যে জিনিস রাস্তায় থাকলে মানুষের কষ্ট হবে জনসাধারণের কষ্ট হবে যদি আল্লাহর কোনো বান্দা ওই কষ্টদায়ক বস্তুটা রাস্তা থেকে সরায়া দেয় আল্লাহ তার আমলনামার মধ্যে সৎকার সওয়াব দান করে দিবে আমরা তো এগুলো করি না রাস্তার মধ্যে বড় পাথর একটা গাড়ি আসলে যেতে পারবে না রাস্তায় বাস পড়ে আছে তুফান হয়েছে গাছ পড়ে গিয়েছে চাইলে আমি সরাতে পারি সরাচ্ছি না রাস্তার হক হলো নবীজি বলেছেন কফুল আদা অন্য হাদিসে এসেছে ইমাতাতুল আদা আনি তরিকি সাদাকা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দাও আল্লাহ সৎকার সওয়াব দিয়ে দিবেন রাস্তার তিন নম্বর হক হলো নবীজি বলেছেন রদ্দুস সালাম সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়ামুর বিল মারুফ খুব গুরুত্বপূর্ণ রাস্তার হক হলো রাস্তায় সৎ কাজের আদেশ দেওয়া ওয়ানহা আনিল মুনকার রাস্তার মধ্যে অন্যায় হচ্ছে অন্যায় দেখলে অন্যায়ে গিয়ে বাধা দেওয়া কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা দেখি রাস্তাঘাটে অন্যায় হয় কই নিজে বাসলে বাপের নাম চলে যায় অন্যায় বাধা দেয় না যে ব্যক্তি অন্যায় বাধা দেয় না তার ঈমান এখনো পরিপূর্ণ হয় কারণ একজন ঈমানদার সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে হকের দাওয়াতি পথে নিজেকে শামিল করবে নইলে তার ঈমান কখনো সম্পূর্ণ হবে তাইলে আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী মুমিন পুরুষদেরকে বলেন চোখের যেন হেফাজত করে দৃষ্টিকে যেন তারা অবনমিত করে চক্ষুটাকে যেন সংযত রাখে পরনারীর দিকে দৃষ্টি যাবে না মোবাইল ফোন হাতে নিয়েছেন মোবাইলের ফিতনা হলো এই জামানার একটা সাংঘাতিক ফিতনা রাতের বেলা আপনি বাড়িতে ঘুমিয়েছেন এখন তো প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই আছে ওয়াইফাই থাকার কারণে দেখা যাচ্ছে নাটক সিনেমা এমনকি পর্নোগ্রাফির মতো নিষিদ্ধ বিষয়ে অনেক যুবকেরা অ্যাডিক্টেড হয়ে গিয়েছে সে মনে মনে ভাবছে আমি আমার রুমে অন্ধকার রুমে আমি আমার একা রুমে এখন আমাকে কেউ দেখবে না আমার আব্বা আম্মা ভাই বোন কেউ জানে না আমি যা মন চাই তাই দেখব আমার যুবক ভাইদেরকে বলছি অন্ধকার একাকি সেই রুমে কেউ আপনাকে না দেখলেও যিনি আপনার সব কিছু দেখেন তিনি কি সে আল্লাহর ভয় কি নাই অন্তরে আল্লাহ তো আপনার গোপনও জানেন প্রকাশ্য এক হাদিসে নবীজি বলেছেন তোমার পরিবার পরিজনকে তুমি যতটুকু লজ্জা পাও তুমি কি আল্লাহকে ততটুকু লজ্জা পাও না অর্থাৎ বুঝায় বলি কোন যুবক ছেলে কি তার বাপ মায়ের সামনে পর্নোগ্রাফি দেখবে কথা বলেন না কেন কোন যুবক ছেলে কি বাপ মায়ের সামনে আরেক মেয়ের অন্য ধরে টানাটানি করবে তো নবীজি বললেন তোমার পরিবার পরিজনকে লজ্জা করে তুমি অশ্লীল কাজ করো না পরিবার পরিজনের চাইতে তো মহান রব তিনি তো সারা বিশ্বজগতের মালিক তাকে ভয় করে তাকে লজ্জা করে তুমি কি তোমাকে গুনাহ থেকে বাঁচাতে পারো না কথা কি মাথার ভেতরে ঢুকে না উপরে দিয়া চলে যায় বোঝা যায় কথা নবীজি বলেছেন চক্ষুটাকে হেফাজত করে এটা রাস্তার হক আল্লাহ তাআলা এখানে সুন্দর করে বলছেন এই আয়াতে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুকে যেন তারা সংযত রাখে তবে এক জায়গায় চক্ষু সংযত রাখা লাগবে না সেটা হলো নিজের স্ত্রী মন ভরে দেখেন আর আরেকটা হলো যুবকরা যখন বিয়ে করতে যাবে বিয়ের আগে মেয়েদেরকে দেখে শুনেই বিয়ে করবে এই জন্য অনুমতি আছে না নাই যেমন একজন সাহাবি নাম হলো মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি এসে নবীজিকে বললেন নবীজি আমি তো বিয়ে করতে চাচ্ছি এক মেয়ের সাথে আমার বিবাহের কথাবার্তা হচ্ছে নবীজি বলেছেন তুমি কি মেয়েটাকে দেখেছো নাকি মুগিরা বিন শোবা রাদিয়াল্লাহু আনহু বললেন না এখনো দেখি নাই নবীজি তখন বললেন তুমি বিয়ে করতে চাও কিন্তু মেয়েটাকে এখনো দেখলে না যাও মেয়েটাকে গিয়ে দেখো উন্দুর ইলাইহা ফা ইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুমা যাও তাকে গিয়ে দেখো দেখলে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়তো আরো বেশি বেড়ে যেতে যাও দেখো তাহলে এই জায়গায় দেখা যাবে তবে আমাদের দেশে বিয়ের আগে আবার মেয়েকে সমাজের মানুষ এমন ভাবে দেখে মনে হয় যেন কুরবানির গরুর মতো দেখছে কথা বুঝেন নাই মানে ছেলে দেখবে অসুবিধা নাই কিন্তু ছেলের ভাই ব্রাদার তার মামা নানা ফুফা ফুফু হ্যাঁ তার ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে চলে আসে এরকম আছে না নাই
আপনার বউকে আপনি বিয়ে করবেন একটা মেয়ে দেখতে যাচ্ছেন আপনি দেখেন 14 গুষ্টি নিয়ে যাওয়ার কোনো দরকার এরপরে আল্লাহ বললেন ওয়াইহফাদু ফুরুজাহুম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে মুমিনদের একটা গুণাবলী হলো আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন এই সূরায় আল্লাহ মুমিনদের অনেক গুণাবলী বলেছেন কদ আফলাহাল মুমিনুন অনেকগুলো গুণাবলী বলে আল্লাহ মাঝখানে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন সাকসেসফুল ইনডিড এট দা বিলিভার্স দোজ হু গার্ড দেয়ার মডেস্টি সফলকাম তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত করার দুইটা ব্যাখ্যা মুফাসসিরগণ দিয়েছেন প্রথম ব্যাখ্যা হলো সতর ঢাকা অর্থাৎ পর্দা করে চলা পুরুষের জন্য পর্দা আছে অনেক যুবক আছে অসভ্য ছেলের মতো হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে প্যান্ট পরে তারপরে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে এইভাবে যে সে চলল সেটা লজ্জাস্থানের হেফাজতের প্রথম যে অর্থ দেওয়া হয়েছে সেটা লঙ্ঘন করলো আর মুফাসসিরগণ দুই নাম্বার অর্থ দিয়েছেন লজ্জাস্থানের হেফাজতের অর্থ হলো জিনা বেবিচার অশ্লীলতা থেকে নিজের লজ্জাস্থানকে বাঁচিয়ে রাখো ও আমার যুবক ভাইয়েরা নিজের চরিত্র বানাও সেই দিনা ইউসুফ আলাইহিস সালামের মতো তোমার চেহারা আর কি সুন্দর তুমি ফেনীতে গেলে কয়টা মেয়ে তোমার দিকে তাকায় ইউসুফ নবী তাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন তার চেহারা সুরত এত সুন্দর ছিল যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা রূপে মুগ্ধ হয়ে গিয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে টেরো পায় নাই এত সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন নবীজি বলেছেন ইউসুফ পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন সুবহানাল্লাহ বারিত কে বলেন আপনারা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য এত সুন্দর সুপুরুষ তিনি যাকে দেখলে চোখ ফেরানো যায় না যেই ঘরে লালিত পালিত হলেন সেই ঘরের মহিলা জুলাইখা তিনিও সুন্দরী নারী কৈশোর কাল থেকে ইউসুফ আলাইহিস সালামকে তার চোখের সামনে দেখছেন দেখতে দেখতে ইউসুফ আলাইহিস সালামের প্রতি এত বেশি মোহাবিষ্ট হয়ে গেলেন একদিন তিনি নির্জনে তার দাসীর মাধ্যমে তার খাস কামরায় নিয়ে আসলেন এরপরে তাকে কুপ্রস্তাব দিলেন বললেন দেখো এখানে শুধু তুমি আর আমি আছি আর কেউ নাই আসো আমার মনোবাসনা পূরণ করো ইউসুফ আলাইহিস সালাম বললেন দুষ্ট মহিলা কি বলে এখানে নাকি সে আর আমি আর কেউ নাই এই মহিলা তো জানে না এখানে আরেকজন আছেন সব দেখছেন তিনি কি এখানে যে যুবকরা আছে এদেরকে যদি কোনো ফেনীর সুন্দরী একটা মেয়ে একবার বলে আই লাভ ইউ ভাববেও না উত্তর দিবে আই লাভ ইউ টু আমি হাসানোর জন্য বলছি না আপনাদেরকে ইউসুফ আলাইহিস সালাম তাকে দেখেছে মিশরের সবচেয়ে সুন্দরী নারী তখনকার জুলাইখা একেবারে তার ব্যক্তিগত রুমে নিয়েছে চিন্তা করেন শুধু আই লাভ ইউ না ব্যক্তিগত রুমে নিয়ে বলেছে আমার সাত দরজা আছে এই রুমে আসতে হলে সাতটা দরজা সবগুলো দরজা লক সেফ জোন তুমি আমি যা করব কেউ জানবে না কেউ দেখবে না এই প্রস্তাব যখন দিল সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কি জবাব দিলেন সূরা ইউসুফ গিয়ে বাড়িতে পড়বেন তিনি তখন জবাব দিলেন মাআদাল্লাহ তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছো এই প্রস্তাব থেকে আমি পানাহ চাই কার কাছে তিনি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে এই অসৎ কর্ম ত্যাগ করে আল্লাহর উপর ভরসা করে তিনি জানেন দরজা তালা দেওয়া গেলে খুলবে না কিন্তু ভাবলেন আমি তো আমার আল্লাহকে খুশি করার জন্য দৌড় দিচ্ছি হয়তো আল্লাহ আমার জন্য ব্যবস্থা করবেন তিনি তালাবদ্ধ দরজার দিকে যখন আল্লাহর উপর ভরসা করে দৌড় দিলেন আল্লাহ বললেন ইউসুফ পরীক্ষায় পাশ করে ফেলেছো দরজা জুলাইখা বন্ধ করে রেখেছে সে মনে করেছে চাবি শুধু তার কাছে আছে কিন্তু আমার কাছেও কুদরতি চাবি আছে না নাই ইউসুফ নবী যখন দৌড় মারলেন আল্লাহ তালা খুশি হয়ে সাতটা দরজা সবগুলো দরজার তালা তার জন্য খুলে দিলে যুবক ভাইয়েরা তোমরা যারা পড়াশোনা করো তরুণ ছাত্র যারা আছো পড়ো কলেজে পড়ো এই বয়সটা হলো বয়সন্ধিকাল
এই সময় আজেবাজে চিন্তা তোমাদের মাথায় ঢুকবে যারা কলেজে পড়ছো ইউনিভার্সিটিতে পড়ছো কিংবা মাত্র যারা পড়াশোনা শেষ করেছো আজেবাজে চিন্তা মাথায় আসবে কিন্তু এই চিন্তাগুলোকে রিমুভ করে দিতে হবে মনে রাখতে হবে এই বয়সটা হলো পড়াশোনার এই বয়সটা হলো গবেষণার এই সময়ে যদি মেয়েদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করো তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে কেরিয়ার শেষ হয়ে যাবে চরিত্র নষ্ট হয়ে যাবে এই বয়সটা মেয়েদের পিছনে ঘুরঘুর করার বয়স নয় বরং এই সময়টাতে পড়াশোনায় মন দাও পড়াশোনায় মনোযোগী হও আজান হলে নামাজে যাও চরিত্র সুন্দর করো কেরিয়ার সুন্দর করো তুমি কেন মেয়ের পিছনে ঘুরঘুর করবা তোমার চরিত্র যদি সুন্দর হয় কেরিয়ার যদি ভালো হয় তো দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে লাইন ধরে ঘুরঘুর ঘুরঘুর করবে তুমি সিদ্ধান্ত নাও নাও ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত তোমার তুমি কি অসভ্য ছেলের মতো ঘুরঘুর ঘুরঘুর করবা না মেয়েদের বাপকে ঘুরাবা সিদ্ধান্ত তুমি নাও আল্লাহ বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে দৃষ্টিকে অবনত রাখে আর লজ্জাস্থানের যেন হেফাজত করে যদি তারা এটা করে যালিকা আজকা লাহুম এটা হবে তাদের জন্য অধিকতর পবিত্রতা এটাই হবে তাদের জন্য পবিত্র বিষয় এখন আপনাদেরকে এতক্ষণ বলছি আজকে মহিলা প্যান্ডেল এখানে আছে নাকি অসুবিধা নাই মহিলারা তো বাড়ি থেকে শুনছি মহিলারা আজকে খুব খুশি আজকে শুধু হুজুর হুজুর পুরুষদেরকে সব বলে যাচ্ছে তারা যেন চক্ষু হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত করে কিন্তু পরের আয়াতটা নারীদের জন্য দিয়েছেন কে জোরে বলেন দিয়েছেন কে পুরুষদের জন্য যেই কথা নারীর জন্য সেম কথা এই কথা যদি আল্লাহ না বলতেন তাহলে এখানে একটা ফাঁক পেয়ে যেত যেমন আমি একদিন একটা টক শো দেখছিলাম এক অজ্ঞ মহিলা মূর্খ মহিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সে বলতেছে যে নারীরা শাড়ি পরে থ্রি পিস পরে টপস পরে চলতেই পারে অসুবিধা কি কোরআনেই তো আছে বলা পুরুষরা যেন নিচের দিকে তাকায় চলে যায় পর্দা কিছু তো আমরা করবো পর্দা তো তারাও করবে এখন এই মহিলা তো অজ্ঞ সে তো কোরআন অনুবাদ পরে চলে গিয়েছে আগের আয়াতও পরে নাই পরের আয়াতও শানা নুজুলও জানে না এই অজ্ঞ মহিলা কি বুঝবে এখানে এই আয়াতে বলা হয়েছে মুমিন পুরুষদেরকে বলেন দৃষ্টিকে যেন সংযত রাখে এই দৃষ্টি সংযত রাখবে এই এখন পৃথিবীতে শুধু মুমিনা নারী আছে না বেইমান নারীও আছে তো মুমিনা নারীরা তারা তো বুরখা পরে বের হচ্ছে কিন্তু বেইমান নারীরা কাফের নারীরা তো বের হচ্ছে ওদের দিকেও যেন মুমিনদের চক্ষু না যায় এই জন্য এই কথাটা বলা হয়েছে আর শুধু নারীদের কথা এখানে বলা হয়নি অশ্লীলতা আছে এই যে ফোন হাতে নিলেন বাজে ভিডিও আসবে রাস্তায় বের হলেন আজেবাজে বিজ্ঞাপন আজেবাজে বিভিন্ন কিছু দেখবেন সকল অশ্লীলতা থেকে চক্ষুকে হেফাজত করার কথা বলেছেন কে এরপরে মা বোনদের ব্যাপারেও সেম কথা বলা হলো আল্লাহ পরের আয়াতে বললেন ওয়াকুল লিল মুমিনাতি ইগদুদনা মিন আবসারিহিন্না ওয়াইহফাদনা ফুরুজাহুন্না ও নবী মুমিনা নারীদেরকে বলে দেন তারাও যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে তারাও যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে মা বোনরা যারা বাসা থেকে শুনছেন আপনিও আপনার চক্ষুকে হেফাজত করবেন যে ১৪ জন পুরুষ মাহারাম তারা ছাড়া অন্য পুরুষের দিকে যেন আপনার চক্ষুটা চলে না যায় এই জন্য সতর্ক থাকতে হবে নবীজির দুইজন স্ত্রী আমাদের মা একজনের নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি হচ্ছেন বর্ণনাকারী হাদিসের তিনি বলছেন কুনতু ইনদা রাসূলিল্লাহি সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু মাইমুনা তিনি বলছেন আমি নবীজির কাছে ছিলাম আমাদের সাথে মাইমুনাও ছিলেন মাইমুনাও হচ্ছেন নবীজির স্ত্রী উম্মে সালামাও হলেন নবীর স্ত্রী নবীজির পাশে নবীজির দুই বউ দুই স্ত্রী বসা জুড়ে বলেন কয়জন তিনি বলছেন আমরা দুইজন নবীজির পাশে বসে আছি ফা আকবাল ইবনু উম্মে মাকতুমিন ওয়া দানিকা বাদা আন উমিরনা বিল হিজাব আমরা নবীজির পাশে বসা এমন সময় ইবনে উম্মে মাকতুম নামে একজন অন্ধ সাহাবী আসলেন কি সাহাবি চোখে দেখে না এরকম একজন অন্ধ সাহাবি আসলেন ওই অন্ধ সাহাবি ঘরের ভেতর আসার পরে নবীজি আমাদেরকে বললেন ইহতাজিবা মিনহু ও আমার স্ত্রীরা তোমরা তার থেকে পর্দা করো
তখন এই দুই স্ত্রী নবীজিকে জিজ্ঞেস করলেন আলাইসা আমালা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা নবীজি সে কি অন্ধ না সে কি অন্ধ না সে তো আমাদেরকে দেখে না আমাদেরকে চিনবেও না সুতরাং তার সামনে আমরা কেন পর্দা করব নবীজি তখন বললেন আফাম ইয়াওয়ানি আনতুমা সে হয়তো অন্ধ ঠিক আছে কিন্তু তোমরা কি অন্ধ নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার সে তোমাদেরকে দেখে না সে অন্ধ তোমরা কি অন্ধ তোমরা তো তাকে দেখবা তোমাদের চোখের হেফাজত করো সুবহানাল্লাহ পুরুষের জন্য যেই আদেশ নারীর জন্য একজন নারী ফোন হাতে নিবে সেও অশ্লীলতা বর্জন করবে রাস্তাঘাটে বের হয়েছে ওই নারীও রাস্তার হক আদায় করবে আজেবাজে জিনিসের দিকে তাকাবে না বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি যদি এই বাংলাদেশের মানুষকে শুধু চোখের হেফাজত করানো যায় বাংলাদেশে আর একটা জিনা ব্যভিচার হবে না কি ঠিক করানো লাগবে চোখ ঠিক হয়ে গেলে পুরুষের জন্য যেই কথা নারীর জন্য সেই সেই কথা মুমিনা নারীদেরকে নবী আপনি বলেন চোখের যেন হেফাজত করে ওয়াইহফাজনা ফুরুজাহুন্না এবং তাদের লজ্জাস্থানের তারা যেন হেফাজত করে অর্থাৎ তারাও যেন জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকে এর পরের আয়াতগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনোযোগ আছে তো আপনাদের বেশি না 1270 মিনিট মনোযোগ থাকবে না থাকবে দেখেন আমি এই পুরো আলোচনাটা শেষ করে এরপরে পয়েন্টগুলো বের করে দেব আপনাদের ইনশাআল্লাহ দেখেন পুরুষ আর নারীদেরকে দুইটা কথা বলা হলো চোখের হেফাজত করো আর লজ্জাস্থানের হেফাজত করো এবার একটা সুসংবাদ নেন সুসংবাদ দিয়েছেন বড় হুজুর মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু মাই ইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ যেই ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের হিফাজত করবে অর্থাৎ তার লজ্জাস্থানকে অবৈধ যৌনাচার থেকে বাঁচিয়ে রাখবে আদমানুলাহুল জান্না আমি কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব যুবক ভাইয়েরা শুধু নিজের লজ্জাস্থান চরিত্রের হেফাজত করেন আপনার জান্নাতের ঠিকাদারি নিবেন জান্নাতের সুপারিশকারী হয়ে যাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এরপরে আল্লাহ নারীদেরকে বলছেন পুরুষ আর নারীর পর্দা কিন্তু এক রকম না নারীদের ব্যাপারে আল্লাহ এই আয়াতে বেশি বললেন আল্লাহ তাআলা এবার বললেন সমাজ থেকে জিনা ব্যভিচার অশ্লীলতা অবৈধ রিলেশন হারাম রিলেশন সকল নোংরামি দূর করার প্রেসক্রিপশন আল্লাহ দিচ্ছেন আল্লাহ তাআলা এই আয়াতেই বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা আপনাদের মনোযোগ আছে তো আছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করিও না সৌন্দর্য দেখাইও না ইল্লা মা যাহারা মিনহা যেটা আপনা আপনি প্রকাশিত হয়ে যায় সেটা ভিন্ন কথা এখন আপনা আপনি কোনটা প্রকাশিত হয় আপনা আপনি প্রকাশিত হওয়ার ব্যাখ্যা অনেকে অনেক রকম দিয়েছেন কিছু কিছু মুফাসসির বলেছেন যে তার মুখমণ্ডল আর হাত কিন্তু এটার বিপরীতে বেশিরভাগ মুফাসসির বলেছেন না মুখটাও পর্দার অংশ কারণ এই মুখটা হলো দেহের বা চেহারার সৌন্দর্যের রাজধানী মুখের দিকে তাকালেই মায়া লাগে যখন একটা ছেলে মেয়ে দেখতে যায় ঠেঙের দিকে পায়ের দিকে তাকায় না চেহারার দিকে তাকায় এই জন্য বেশিরভাগ মুফাসসির বলেছেন ওইটাও ঢেকে রাখতে হবে তাহলে ইল্লা মা যাহারা মিনহা যেটা আপনা আপনি প্রকাশিত হয় ওইটার ব্যাখ্যা কি সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরিনে কেরাম বলেছেন তাফসির ইবনে কাসির তাফসিরে কুরতুবি বাইদাওয়ি কাশ্যাফ সহ বেশিরভাগ তাফসিরে সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরগণ বলেছেন এখানে বলা হয়েছে নারী তার সৌন্দর্য ঢাকার জন্য বুরখা পরল বুরখার উপরে খিমার পরল চাদর দিল এই যে চাদরটা বাতাসে মাঝে মাঝে আলতু আলতু করে নড়ছে এই যে বাতাসে আলতু আলতু করে নড়ছে বা একজন নারী হাতে আংটি দিয়েছে হাতের আঙ্গুলের আংটি দেখা গেল অথবা সে কোথাও কোনো সিগনেচার করছে হাতের আঙ্গুল দেখা গেল এটা কি ইচ্ছা করে দেখিয়েছে না আপনা আপনি প্রকাশ হয়েছে এইটা ভিন্ন কথা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন নারীরা ঘর থেকে বের হবা বের হও কিন্তু তোমাদের সৌন্দর্য দেখিয়ে বেরিও না কিভাবে বের হবা
আল্লাহ শিখাচ্ছেন ওয়াকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহেলি যুগের মহিলাদের মতো বের হয় না প্রশ্ন হলো জাহেলি যুগের মহিলারা কেমনে বের হতো আপনারা তাফসীর পড়লে দেখবেন জাহেলি যুগের মহিলাদের ব্যাপারে মুফাসসিরগণ বলেছেন সেই যুগের মহিলাদের বুকে কোনো কাপড় থাকতো না বুকে কোনো কাপড় থাকতো না ড্রেস পরুক আর যাই পরুক এর উপরে কোনো চাদর বা ওড়না থাকতো না এবং মাথায়ও কোনো কাপড় থাকতো না খোঁপা বাঁধতো আর পেছন দিকে কয়েকটা গিট মারতো আল্লাহ বলছেন ওই জাহেলি যুগের মহিলাদের মতো ঘর থেকে বের হয় না এখন তো জাহেলি যুগ আরেকটা চলছে বর্তমান জাহেলি সমাজে দেখবেন অনেক মেয়েরা টপস পরে বের হয়ে যায় শার্ট পরে বের হয়ে যায় পুরুষের মাফলার এই যে আমরা মাফলার যেমন গলায় ফালায়া রাখি ওই রকম অন্যটাও গলার মধ্যে ঝুলায়া রাখে আল্লাহ বলেছেন খবরদার ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহেলি যুগের মহিলাদের মতো বের হয় না এই রকম বুরখা ছাড়া খিমার ছাড়া বের হওয়া মহিলা অবশ্য আমাদের ফেনিতে নাই আপনারা যেমনে আছে বলছেন এত জুড়ে বলছেন মনে হচ্ছে ওয়াজ একদম এই জায়গায় ঠিকঠাক কমন পড়ছে আল্লাহ তাআলা বললেন তো কেমনে বের হতে হবে বের হব কেমনে আল্লাহ বললেন ওয়াল্লিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন সৌন্দর্য ঢাকো অর্থাৎ বুরখা পরিধান করো এরপরে মাথার উপর থেকে একটা লম্বা চাদর ফেলে দাও যেটা বক্ষদেশ পর্যন্ত আবৃত করে নিকাব পরিধান করো অর্থাৎ সৌন্দর্যটাকে ঢেকে রাখো এখন যে মহিলা সৌন্দর্য প্রকাশ করে বেড়ায় সেই মহিলাকে পর্দার বিধান মানল না লঙ্ঘন করলো আরো জোরে বলেন মানল না লঙ্ঘন করলো আর আমাদের দেশে কিছু মানুষও আছে পর্দার ওয়াজ করলো কয় দেখো মুল্লারা কি আরম্ভ করছে নারীদেরকে প্যাকেট করে ঘরের ভিতর রাখতে চায় আমার একটা গল্প মনে পড়ে গেছে বলবো এক লোক মুরগির খামার বানিয়েছে কিসের খামার মুরগির খামারের মধ্যে দেয়াল দিয়ে তারপর উপরে আবার নেটও দিছে কোনো মুরগি যেন লাফ দিয়েও যাইতে একদিন শেয়াল আসছে সন্ধ্যাবেলায় এসে মুরগিদেরকে বলতেছে তোদেরকে দেখলে আমার যে কি কষ্ট লাগে দেখ আমি স্বাধীন ঘুরে বেড়াই সব দিকে আর তোরা এখানে চার দেয়ালের ভিতরে বন্দি উপরে ওর নেট লাগায় রাখছে তোরা চাইলেই বের হতে পারিস না তখন মুরগি পারস্পরিক বলছে দেখো বেটা শেয়ালের আমাদের প্রতি কত দয়ামায়া আসছে সে মনে করছে আমরা বুঝি না আমরা যদি একটু স্বাধীন হইয়া খালি বাইরে যাই সে আমাদেরকে ধৈলা দূরা খাওয়ার সুযোগ সে পেয়ে যাবে আমরা পর্দার কথা যখন বলি কিংবা আমাদের দেশের মেয়েরা যখন পর্দা করে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাওয়া আরম্ভ করেছে নারীবাদী কিছু লোক তখন নারীদের প্রতি দরদ দেখিয়ে তারা পর্দার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওই শেয়ালের মতোই তাদের অবস্থা শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় ঠিক তেমনি লুচ্চা বদমাশরা মেয়েদেরকে বেপর্দা বানায় চোখের সামনে দেখতে চায় আল্লাহ বলেছেন এমন একটা ওড়না দাও খিমার পরো খিমার বক্ষদেশ পর্যন্ত যেন সেটা দিয়ে ঢেকে যায় কিন্তু আমার দেশের অনেক মহিলারা আছে আধুনিক বুরখা পরে লাল নীল বেগুনি টাইট ফিট বুরখা বুরখা পরার পরেও শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় এটা হলো বুরখার নামে তামাশা আবার অনেকে আছে নিকাব লাগায় লিপস্টিক আর আস্কারা মাস্কারা হাবিজাবি দিয়া বের হয় নবীজি এদের ব্যাপারে বলেছেন আখিরি জামানা এমন কিছু মহিলা বের হবে নিসা উহুম কাসিয়াতুন আরিয়াত এরা কাপড় পরলো দেখতে উলঙ্গ উলঙ্গ দেখাবে এবং এই মহিলারা মাথার মধ্যে হিজাব কেমনে পড়বে 1500 বছর আগে নবীজি বলেছেন আল্লাহর নবী বলেছেন এরা তাদের মাথার মধ্যে হিজাব পড়বে এমন ভাবে কাসনিমাতিল বুখতিল ইজাফ বুখতি উটের কুচের মতো ভাঁজ দিয়ে দিয়ে ভাঁজ দিয়ে দিয়ে হিজাব পরে এই রকম মহিলা আমাদের সমাজে নাই নবীজি বলেছেন ইলানুহুন্না ফা ইন্নাহুন্না মালউনাত এই মহিলাদেরকে দেখলে লানত দাও কারণ এরা লানত প্রাপ্ত মহিলা কিছু কিছু মহিলা আছে ঘর থেকে বের হলে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে তার সাজগুজ করতে হাজবেন্ড বলছে কই গো তোমার কি হলো কই এই তো আস্কারা মাস্কারা আটা ময়দা দিলাম লিপস্টিক বাকি আছে আইব্রু বাকি আছে এক
একটু অপেক্ষা করো। আরো 10 মিনিট পরে ডাক দিল, কয় সবকিছুই শেষ, এখন আয়নার সামনে আমি দেখছি নিজেকে। আচ্ছা আপনি ঘর থেকে বের হবেন, কোথাও যাচ্ছেন, হতে পারে বিয়ে শাদী বা কোনো প্রোগ্রামে, আপনি ঘর থেকে বের হবেন, আপনার তো 2-4-5 মিনিট বা 10 মিনিটের বেশি লাগার কথা না, আপনি ফ্রেশ হয়ে বুরখা পরেই চলে যাবেন। যে মহিলা বাসা থেকে বের হওয়ার আগে 2-3 ঘন্টা সাজগুজ করে, ওই মহিলার চরিত্র ভালো না। এই মহিলা পর পুরুষকে দেখাবার জন্য তার শরীরকে স্টেডিয়ামের মতো করে সাজিয়েছে, এটা অসভ্য মহিলা। নিজের সৌন্দর্য অনলি ফর ইউর হাজব্যান্ড, আপনার স্বামীর জন্য সাজগুজ যা করতে পারেন স্বামীর জন্য করেন। অনেক মহিলা আছে বের হওয়ার সময় সকিনার মতো বের হয় ঘর থেকে, আর হাজব্যান্ডের সামনে কামলা বেডির মতো থাকে। আপনারা ঠিক করলেন, আপনারাও কম না, আপনারাও যখন ঢাকার উদ্দেশ্যে বের হন, আরে বাপরে বাপ, নসরুল্লাহ সলিমুল্লাহর মতো বের হন, আর বউয়ের সামনে কামলা বেডার মতো থাকে। আপনার বউকে আপনি যেমন একটু অ্যাট্রাকটিভ দেখতে চান, আপনার বউয়েরও মন আছে, সেও আপনাকে অ্যাট্রাকটিভ দেখতে চায়। তার মানে সব সময় মুষন ধরে থাকতে হবে বিষয়টা এমন নয়, পরিচ্ছন্ন থাকবেন, গুছালো থাকবেন। আমার নবী সব সময় পরিচ্ছন্ন থাকতেন, কত স্মার্ট ছিলেন। আপনি দাঁত ব্রাশ করেন 2 বার, আর নবীজি আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবীজি মিসওয়াক করতেন 7 বার। কে বেশি স্মার্ট, আপনি না নবীজি? বলবেন হুজুর 7 বার কেমনে হয়েছে, 5 ওয়াক্ত নামাজের আগে কয়বার, আরো 2 বার কোথায়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবীজি ঘুমানোর আগে মিসওয়াক করে ঘুমাতেন, আবার ঘুম থেকে উঠেই সবার আগে মিসওয়াক হাতে নিতেন। সুবহানাল্লাহ, 5 আর 2 কত হইল? কষ্ট হচ্ছে আপনাদের? কিভাবে বের হবেন সেটা আল্লাহ বললেন নারীদেরকে, ও নারীরা সৌন্দর্য ঢেকে বের হও, বুরখা পরে বের হও, নিকাব পরিধান করে বের হও। এরপরে আল্লাহ তাআলা বললেন যে কিছু মানুষের সামনে তোমাদের সৌন্দর্য প্রকাশিত হয়ে অসুবিধা নাই, অর্থাৎ তাদের সামনে বুরখা নিকাব পরা লাগবে না, শালীনতার ভিত্তিতে থাকতে পারবা। তারা কারা? আল্লাহ বললেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও বানি আখাওয়াতিহিন্না أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء। এখানে বলা হয়েছে কাদের সামনে বুরখা আর নিকাব পরিধান করা লাগবে না। প্রথমে বলা হলো তোমাদের স্বামী, এরপরে বলা হলো তোমাদের বাপ, এরপরে বলা হলো তোমার শ্বশুর, এরপরে বলা হলো তোমার সন্তান, এরপরে বলা হলো তোমার স্বামীর সন্তান, ভাইয়ের সন্তান, বোনের সন্তান, এরপরে বলা হলো তোমাদের মতো অন্যান্য যারা মোমেনা নারী আছে তাদের সামনেও বুরখা নিকাব পরিধান করা লাগবে না, এরপরে বলা হলো তোমাদের মালিকানাভুক্ত দাসীদের সামনেও তোমাদের বুরখা পরা লাগবে না, এরপরে বলা হয়েছে এমন পুরুষ যার মধ্যে কাম ভাব নাই, অর্থাৎ খুব বয়স্ক জীর্ণ শীর্ণ মানুষ, যার কোনো যৌন চাহিদা নাই, তারপরে বলা হয়েছে এমন শিশু যেই শিশু নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ। এদের কথা আল্লাহ বলেছেন, বলেছেন এদের সামনে বুরখা নিকাব এগুলো পরিধান করা লাগবে। বাদ বাকি সবার সামনে প্রয়োজনে যদি বের হও তো বুরখা পরো, নিকাব পরিধান করো। আর নারীদের কথা আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, খুব জরুরি না হলে ঘরেই থাকো। ইসলাম নারীকে মর্যাদা দিয়ে ইসলাম নারীকে বানিয়েছে রাজরানী, আর নারীদের প্রতি দরদ দেখাইয়া নারীদেরকে যারা পণ্য বানাতে চায় তারা নারীদেরকে চাকরানি বানাতে চায়। ইসলাম বানিয়েছে নারীকে কি, একটু জোরে কন, আর নারীবাদীরা নারীদেরকে বানাতে চায় কি? বলবেন হুজুর ইসলাম নারীকে রানী বানিয়েছে কেমনে? তো শোনেন, বিয়ে করে এনেছে, আনার সময় ইসলাম বলেছে তোমার বউকে এমনি আনতে পারবে না, মোহরানা দিয়ে সম্মানের সাথে নিয়ে আসো। সুবহানাল্লাহ, আনার পরে দাসীর মতো আচরণ করো না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দর সম্মানজনক আচরণ করো, তার ভরণ পোষণের দায়িত্ব স্বামীকে দাও। সুবহানাল্লাহ, নারী রানীর মতোই থাকবে। এই স্বামীকে বলছে শোনো তুমি বাজারে যাচ্ছ না, এটা 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 নাই, এটা নাই, ওটা নাই, ওটা ওটা আনিও। রানীদের কাজ কি? রানী কি নিজে কাজ করে না করায়? কথা বলেন, এক সময় রাজা রানীদের যুগ ছিল না,
ছিল, রাজা রানীরা কাজ করে না করায়। নারীদের অবস্থা দেখুন, দেখেন কেমন, হাজবেন্ড যাচ্ছে, ওগো শুনছো এটা এটা নাই, এটা নাই, ওটা নাই, ওটা আনবা, এটা করো, ওইটা করো। নারী রানীর ভূমিকায় বলতেছে, এটা আনো, ওইটা আনো, এইটা করো, ওইটা করো। বানিয়েছে ইসলাম নারীকে কি রানী। এখন নারীরা নারীবাদীদের খপ্পরে পড়ে নারীরা হয়ে যেতে চায় চাকরানী। আপনি প্রয়োজনে চাকরি করতে পারেন, প্রয়োজন আছে, চাকরি করেন, ব্যবসা করেন, ওইটা করলেও ইসলাম শর্তারোপ করে দিয়েছে আপনি পর্দা করে করতে হবে। আমরা একদম শেষের আয়াতে চলে এসেছি, এবার আসেন একটু রিভিউ করি এক মিনিটে। অশ্লীলতা দূরীকরণের জন্য ইসলাম জিনা ব্যভিচার ধর্ষণ হারাম করেছে, এটা থেকে বাঁচানোর জন্য কি কি করতে হবে সব ক্রাইটেরিয়া দিয়েছে। ওই যে এক নাম্বার, একজনের বাড়িতে আরেকজনের বাড়িতে অবাধ মেলামেশা যদি আরম্ভ হয়ে যায়, অবাধে মেলামেশা, ওখান থেকে অশ্লীলতার জন্ম নিতে পারে। এজন্য ইসলাম আগেই বলেছে, যা এই বাড়িতে ওই বাড়িতে যাওয়ার আগে পারমিশন নাও, বাড়িওয়ালা পারমিশন দিলে যাও, না দিলে যাইও না। তাহলে আজকে প্রথম শিক্ষা, কারো বাড়িতে যাওয়ার আগে কয় কাজ, জোরে বলেন কয় কাজ, এক নাম্বার, দুই নাম্বার পারমিশন, এক নাম্বার, দুই নাম্বার কারো বাড়িতে গিয়ে দেখলেন কেউ নাই, তিনবার পারমিশন নেওয়ার পরেও পেলেন না, আবার এরপরে শুরু হয়েছে চোখের হেফাজত, রাস্তার হক, অনেকগুলো কথা বলেছি, চক্ষুটাকে নিচের দিকে অবনত রাখতে হবে, অর্থাৎ হারামের দিকে চক্ষু দিবেন না, কারণ অশ্লীলতার গেইট, অশ্লীলতার দরজার নাম কি, জোরে বলেন, এটা বলেছেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ। তার এই কথাটা আমার খুব ভালো লাগে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর এই কথাটা, তিনি বলেছেন অশ্লীলতার দরজা হলো চোখ, চমৎকার কথা এটা। এরপরে বলা হলো লজ্জাস্থানের হেফাজত করো, তার পরবর্তী পয়েন্ট কি, পাঁচ নম্বর পয়েন্ট হলো নারীরা ঘরের বাহিরে যাবে, কি করে যাবে, পর্দা করে যাবে। ছয় নম্বর পয়েন্ট, কাদের কাদের সামনে পর্দা করা লাগবে, অর্থাৎ মাহরাম আছে না, নিজের ছেলের সামনে পর্দা করা লাগবে, লাগবে না, বাপের সামনে লাগবে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, ভাগনা ভাগ্নি, পর্দা করা লাগবে, লাগবে না। এরপরে বলা হচ্ছে অশ্লীলতা থেকে বাঁচানোর জন্য চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত করতে বললাম, কিন্তু জৈবিক চাহিদা পূরণের জন্য হালাল একটা পন্থাও তো এখন দেওয়া দরকার, দেওয়া দরকার আছে না। আল্লাহ অশ্লীলতা থেকে বাঁচার আদেশ দিয়ে কিভাবে বাঁচতে হবে পথ দেখায়া, এবার শেষে আল্লাহ তাআলা বলছেন, এবার তোমাদের চাহিদা পূরণের জন্য যেটা দরকার সেটা বলছি। আল্লাহ বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। কথাই আছে শেষ ভালো, যার সব ভালো, এটা শেষের আয়াত। এতক্ষণ আল্লাহ অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচবেন কেমনে, চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, রাস্তার হক, কত কিছু বুঝাইলাম আমি। এবার আল্লাহ বলছেন, এবার তোমাদের মনোবাসনা পূরণের জন্য, জৈবিক চাহিদা পূরণের জন্য কি করবা, আল্লাহ আবার আদেশ দিচ্ছেন সকল মুমিনকে, তোমাদের মধ্যে অবিবাহিত ছেলে মেয়ে আর সৎকর্মশীল দাস দাসীদের তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, জিনা ব্যভিচারের বিপরীত হালাল তরিকা হলো কি, বিয়ে শুধু সামাজিক অনুষ্ঠান নয়। আজকে এই কথাটা এখান থেকে নিয়ে যান আর যে কোনো জায়গায় বিয়ে হলে এটা বেশি বেশি বলবেন, এটা শুধু সামাজিক অনুষ্ঠান নয়, বিয়ে একটা ইবাদত। বিয়ে একটা, বিয়ে একটা কি, আল্লাহ বলেছেন অবিবাহিতদেরকে বিবাহের ব্যবস্থা করে দাও, সৎকর্মশীল দাস দাসীদেরকেও বিয়ের ব্যবস্থা করে দাও। এখন প্রশ্ন চলে আসবে, যেটা আমাদের মনে আসে, আমরা যেটা বলি বিয়ে যে করবে খাওয়াবে কি, ইনকাম করে কম, উপার্জন করে কম, এই জন্য আল্লাহ আয়াতের ঠিক পরের অংশে এই বিষয়ে কথা বলেন, শুনেন কি করতে হবে। আল্লাহ বললেন, ইয়াকুনু ফুকারা, তারা যদি দরিদ্র হয়, অর্থাৎ অর্থ করি টাকা পয়সা উপার্জন যদি কম করে, সে তার চরিত্র হেফাজতের জন্য যদি বিয়ে করে ফেলে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নিজের অনুগ্রহে ওই দম্পতির সকল দারিদ্রতা দূর করে দিবে।
এই এই আয়াত শুনি আবার আগামী কালকে থেকে একদম ইন্টারে পড়ে দাখিলে পড়ে এদেরকেও বিয়া করায়া দিয়েন না, যে শুনছি হুজুর কোরআন থেকে বলছে বিয়ে করলে নাকি ধনী হওয়া যায়। এটা বুঝতে হবে, বিয়ে করলে চরিত্র হেফাজতের উদ্দেশ্যে আল্লাহ দরিদ্রতা দূর করে দিবেন। এটার মানে কি? এটার মানে হলো একজন মানুষ যখন বিয়ে করে তখন তার ভিতরে দায়িত্ববোধ পয়দা হয়। যারা বিয়ে করছেন তারা এটা জানেন, আমি এটা বুঝবা না ভাই। এটা বিয়ে করার পরে মানুষের দায়িত্ববোধ পয়দা হয়, তার রেসপন্সিবিলিটি বাড়ে। তখন সে ব্যক্তি যে পরিমাণ উপার্জন করে আগে বিয়ের আগে যেভাবে খরচ করতো ওইভাবে আর খরচ করে না। তখন সে হিসাব করে এখন আমি একজন না, এখন আমি দুইজন। তখন আর দেখা যায় যে বিয়ের আগে যে অভাব অভাব এটা ভাবতো, বিয়ে করলে অভাব, আসলে অভাব নাই, আল্লাহরও তখন একটা রহমত চলে আসে। ওই সেই উপার্জন দিয়ে দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ দুইজন একসাথেই চলতে পারে, কারণ রহমত দেন কে? বিয়ে কইরা গরিব হয়ে গেছে ফেরিতে এরকম একজনও পাবেন না। এই যে একটু আগে কাউন্সিলর সাহেব এখানে বক্তৃতা করলেন, উনি কাউন্সিলর হয়েছেন বিয়ের আগে না বিয়ের পরে? আপনাদের মেয়র সাহেব মেয়র হয়েছেন বিয়ের আগে না বিয়ের পরে? আমি পরিচিত হুজুর হয়েছে কখন? বিয়ের আগে না পরে? আমার কথাও বললাম আর কি। মানে আমি যেটা বলতে চাচ্ছি, পৃথিবীতে প্রায় সকল ব্যক্তিদেরকেই দেখবেন বিয়ে করার পরে প্রতিষ্ঠিত হয়, বিয়ের আগে কেউ প্রতিষ্ঠিত হয় না। এটা তো ঠিক বললেন আপনারা, কিন্তু আপনাদের মেয়েদেরকে বিয়ে করার জন্য যখন কোনো ছেলে প্রস্তাব পাঠায় তখন তো আগেই বলেন কি, ফেনীতে বাড়ি আছে, সরকারি চাকরি করো, 50-60 হাজার টাকা ইনকাম, তো এইটাও ঠিক। আবার ওই জায়গায়ও বিয়ের জন্য ছেলে আসলে ওইটাও মানেন না, ওইটাও ঠিক, যাবো আমরা কোন দিকে? শোনেন, আর মেয়ের বিয়ের জন্য একটা ছেলে প্রস্তাব দিয়েছে, আপনি বলেন যে তোমার বাড়ি গাড়ি আছে কিনা, আপনার বিবেককে জিজ্ঞেস করেন 25-26-27-28 বছর বয়সে আপনার কয়টা গাড়ি বাড়ি ছিল? তখন কি গাড়ি বাড়ি হওয়ার বয়স? আমাদের দেশের যে কারিকুলাম, পড়াশোনা শেষ করতেই 24-25 বছর শেষ হয়। একটা ছেলে তখন যদি ব্যবসা করুক আর চাকরি করুক যাই করুক, বিয়ে শাদির আগে মানে পড়ালেখা শেষ করার পরে প্রথমে সে অল্প উপার্জন করবে স্বাভাবিক। সে যদি বাড়ি গাড়ির মালিক হতে চায়, ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি যেটাই করুক, এটা 35-40 বছর হয়ে যাবে। যারা বিয়ের আগেই গাড়ি বাড়ির মালিক, এটা ফেক, ওটা আসল না, এটা তার না, ওটা সে তার বাপ থেকে বা দাদার থেকে পেয়েছে। এই জন্য আমি বলি কি, যে তার বাপ দাদার পরিচয়ে চলে সে গাধা, যে নিজের পরিচয়ে চলে সে শাহজাদা। আপনার মেয়েকে গাধার কাছে বিয়ে দিয়েন না, বাপের থেকে পাইছে, ছেলে দাদার থেকে যারা পাইছে এরা বেশিরভাগ ক্ষেত্রে অলস হয়, আর যারা নিজের পরিশ্রমে সংসার চালায়, নিজের পরিশ্রমে কিছু করার চেষ্টা করে, দেখবেন এই ছেলেগুলো উদ্যমী হয়, এজন্য এই ছেলেগুলো হলো শাহজাদা। বিয়ের জন্য আসলে ছেলেকে জিজ্ঞেস করে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাঁড়িয়ে আছে নাকি? এরপরে জিজ্ঞেস করবেন হালাল ইনকাম করো কিনা, যতটুকু করো হালাল কিনা, হালাল হয়েছে বাস নিজের মেয়েকে বিয়ে দিয়ে দেন। শুধু টাইলস ওয়ালা ঘর আর চাকচিক্যময় বিল্ডিং আর দামি দামি গাড়ি দেখে মেয়ে বিয়ে দিয়েন না, কারণ দামি দামি বাড়ি গাড়ির মালিক ওই ছেলের চরিত্র যদি খারাপ হয় তাহলে চাকচিক্যময় বিল্ডিং এর ভেতরে আপনার আদরের মেয়ের অবস্থা একদম কপাল পুড়ে ছাই হয়ে যাবে। টিনের বাড়ি, সেমি পাকা ঘর, অল্প ইনকাম করে মাসে 20-30 হাজার টাকা কোনো মতে কোনো মতে চলে, ছেলের চরিত্র ভালো, টিনের বাড়ি হোক সেমি পাকা ঘর হোক, চরিত্রবান এই ছেলের ঘরে আপনার মেয়ে আজীবন সুখে শান্তিতে থাকবে। তাহলে বিয়ে শাদিতে দিনদারিতা দেখতে হবে। কি দেখতে হবে? শেষের অংশ, এখন কারো যদি বিয়ে করার জন্য সামর্থ্য না থাকে, টাকা পয়সা এখনো না হয়, ইনকাম শুরু করে নাই, সে কি করবে? আল্লাহ পরের আয়াতে বলছে, আল্লাহ পরের আয়াতে বলছেন সে সংযমের পন্থা অবলম্বন করবে। সংযমের পন্থা হাদিসে ব্যাখ্যা এসেছে, সে যেন বেশি বেশি রোজা রাখে। বেশি বেশি কি রাখে? রোজা রাখে। এবার আসেন, আজকের যে আলোচনা করলাম শেষ মিনিটে আমরা এসে একটু সামারাইজ করি। আমরা আজকে সূরা নূরের এই আয়াতগুলো থেকে কি শিখলাম? মূলত এই আয়াতগুলোতে সমাজের অশ্লীলতা, নোংরামি আর বেহায়াপনার পথকে বন্ধ করে দিয়ে সেখান থেকে মানুষকে কিভাবে বের করে আনতে হবে, আর অশ্লীলতার বিপরীতে সমাজকে বাঁচাতে হলে কি করতে হবে, এগুলো সুন্দর করে তুলে দিয়েছেন কে? আল্লাহ। আসেন আমরা পয়েন্টগুলো জেনে এরপরে মোনাজাতের দিকে যাব। এক নম্বরে আল্লাহ বললেন, এই বাড়িতে ওই বাড়িতে উকিঝুঁকি মারা বন্ধ করো, ওই বাড়িতে এই বাড়িতে যেতে চাও, যাওয়ার আগে সালাম এবং
পারমিশন দাও। দুই নম্বর পয়েন্টে আমরা জেনেছি কারো বাড়িতে যাওয়ার পরে পারমিশন না পেলে ফিরে আসতে। তিন নম্বরে আমরা আরো একটা পয়েন্ট এখানে জেনেছি কারো ব্যক্তিগত জিনিসে গিয়ে অনধিকার চর্চা করা যাবে। চার নম্বরে আমরা জেনেছি আজকের আলোচনা থেকে চক্ষু হচ্ছে অশ্লীলতার প্রধান দরজা, এই চক্ষুকে হেফাজত করা গেলে চরিত্রকেও বাঁচিয়ে রাখা যাবে, এই জন্য এই চক্ষুকে সংযত রাখতে হবে আদেশ কার। পাঁচ নম্বর পয়েন্ট হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে, সেটা কিভাবে আমরা দুইটা ব্যাখ্যা শুনেছি, সতর ঢেকে পর্দা মেনে পুরুষ নারী চলবে, পাশাপাশি অবৈধ যৌনাচার থেকে হারাম রিলেশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। এরপরে আমরা ছয় নম্বরে জানলাম নারীরা যখন ঘর থেকে বের হবে পূর্ণাঙ্গ পর্দা করে বের হবে, এখানে একটা পয়েন্ট বলতে ভুলে গেলাম, সেটা হলো আপনি আপনার পরিবারের অধীনস্থ নারীদেরকে পর্দা করাবেন, এটা আপনার দায়িত্ব, যে করাবে না সে দায়ুস হয়ে যাবে। অনেক পুরুষ আছে জুমার দিনে সামনের কাতারের মুসল্লি, মাহফিলেও একদম সামনে ঠেলায় ধাক্কায় বসে, তার ফেসবুকের টাইম লাইনে তার বউয়ের ফটো আর ফটো, তার মেসেঞ্জারের স্টোরিতে, হোয়াটসঅ্যাপের স্টোরিতে, তার টিকটকে, ইনস্টাগ্রামে তার বউয়ের সাথে ঢলাঢলি মার্কা ফটো। আর এখন তো নতুন ফেতনা শুরু হয়েছে, এতদিন আমরা দেখেছি যে একটা ছেলে খাইতে গিয়েছে ব্লগ করেছে, ফুড ব্লগ, ঘুরতে গিয়েছে বানিয়েছে ট্রাভেল ব্লগ, এখন বিয়ে শাদির পরে হাজব্যান্ড ওয়াইফ ঘরের ভিতরে কী করে, বাইরে কী করে, ঘুরতে গেলে কী করে, দুজন মিললে যা করে, সব কিছু শুধু নিজেদের, শুধুমাত্র নিজেদের একান্ত মুহূর্ত ছাড়া আর বাদবাকি সব কিছু পাবলিককে দেখায়, কাপল ব্লগ বানিয়েছে। এরা সামান্য কয়টা ডলার ইনকামের জন্য তার নিজের বউকে ব্যবসার পণ্য বানিয়েছে, এরা হচ্ছে বেহায়া অসভ্য ব্যক্তিত্বহীন পুরুষ। মাহফিলে আমি এত ঠিক ঠিক শুনি, কিন্তু এরপরেও যে এত কাপল ব্লগ কেমনে বাড়ে এত পেজ, আল্লাহ আলাম কারা কারাই বা বানায় আমি বুঝি না। কারণ মাহফিলেও মানুষ দেখি, মাহফিলেও এখন মানুষ দেখা যায়, আবার মাঝে মাঝে দেখা যায় মাহফিলের বাইরেও এইসব অপসং, এই দেখেন না 31 নাইটে সেখানেও কম আসেনি। আল্লাহ যুবকদেরকে হেফাজত করেন। এরপরে সাত নাম্বার পয়েন্ট আমরা জেনেছি, সামর্থ্যবান হয়েছে ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলতে হবে, আর বিয়েতে বিয়েটাকে সহজ করতে হবে, মোহরানা চাপিয়ে দেওয়া যাবে না, 10 লাখ 20 লাখ টাকা কই পাবে এই ছেলে, বিয়েকে সহজ করে দিতে হবে। বিয়ে যদি সহজ হয়ে যায় জিনার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আট নাম্বার সর্বশেষ পয়েন্ট আমরা জেনেছি, সামর্থ্য নাই যুবকেরা নিজের যৌবন হেফাজতের জন্য রোজা রাখবে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, দেখবেন আপনার যৌবন ঠিক থাকবে ইনশাআল্লাহ। যতগুলো কথা বলেছি আল্লাহ সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।